السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه أما بعد সম্মানিত দিনী ভাই বোনেরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব অনেকেই জানতে চান ইসলাম ধর্ম একটি কিন্তু মাসআলার ক্ষেত্রে মাযহাবের ক্ষেত্রে অনেক মতপার্থক্য তো আমরা কোনটা মানব কি করব ইসলাম কি বলে সম্পূর্ণ আলোচনা বুঝতে ধৈর্য ধরে আমাদের আলোচনা শেষ পর্যন্ত শুনবেন আর আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুগণ আমরা কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনায় প্রবেশ করছি এক্ষেত্রে ইসলাম ধর্ম একটা মত পার্থক্য অনেক মাজহাব অনেক করণীয় কি সেক্ষেত্রে আসলে যে মত পার্থক্য হওয়াটাই স্বাভাবিক যে জিনিসটা সত্য সত্য জিনিসের মধ্যে মত পার্থক্য হবেই কেন কারণ হলো আল্লাহ রাসূলের জামানায়ও এই মত পার্থক্য ছিল কেমন ছিল আল্লাহ রাসূল একদল সাহাবীদেরকে বললেন যে তোমরা অমুক জায়গায় পৌঁছার আগ পর্যন্ত না পৌঁছে আসরের নামাজ পড়বা না তো সেই কথা মানতে গিয়ে সাহাবীদের মধ্যেই দুই মত দুই দল হয়ে গিয়েছিল হাদিসটি বুখারীর মধ্যে এসেছে সহিহ হাদিস কেমন করে দুই দল হয়েছিল একদল সেখানে যাওয়ার পর আসরের ওয়াক্ত হয়ে গেল অর্ধেক যাওয়ার পর আসরের নামাজ সেখানে আদায় করে নিল আর কেউ কেউ বলতেছে আল্লাহ রাসূল তো সরাসরি আসরের নামাজ পড়তে বলেছেন সেখানে গিয়ে তো অনেকেই সেখানে গিয়ে নামাজ পড়ল তো সেখানে আবার ওয়াক্ত শেষ হয়ে গেছে যারা গিয়ে নামাজ পড়েছে তো এই যে একটা মত পার্থক্য হলো এটা সাহাবাদের মধ্যেও হয়েছে আল্লাহ রসুলের কাছে যাওয়ার পর আল্লাহ রসুল বলেন উভয়টাই ঠিক আছে আচ্ছা এবার আসেন মত পার্থক্য তার মানে এই না যে বর্তমানে সকল মত পার্থক্য হওয়ার কারণে সবগুলাই ঠিক আছে না না তো এবার আরো আসেন কোনটা ঠিক আছে কোনটা ভুল সেটাও আমি স্পষ্ট করব এই ভিডিওতে কোন মাযহাব মানবেন তো এবার আরেকটা আমি উদাহরণস্বরূপ আরেকটা আলোচনা আপনাদের সামনে স্পষ্ট করি সেটা হলো হযরত সাহাবীর নামটা হলো আমি একটু পরে বলতেছি সাহাবীর নামের যে ঘটনাটা আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মনে পড়েছে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তার একটা ঘটনা তিনি তার সাথে আরো কয়েকজন সাহাবি একসাথে সফরে গেলেন যাওয়ার পর ক্ষুধার্ত হয়ে গেলেন কিছু কাফের মুশরিকদের সাথে খাবার চাইল তারা খাবার দিল না তখন ওই কাফের মুশরিকদের যে দলপতি ছিল তাদের একজন অসুস্থ হয়ে গেল অথবা কোন কোন রেওয়ায়েতে এসেছে তাদের কোন দলপতিকে সাপে কাটলো সাপে কাটার পর আব্দুস আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু তাদের কাছে আসলো কাফেররা আমাকে একটু পানি পড়া দেন আমার ওই দলপতি থেকে সাপে কেটেছে দেখি ভালো হয় কিনা তখন আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বললেন যে তিনি বললেন যে যদি ভালো হয় তাহলে তোমরা আমাকে এতগুলো ছাগল দিবে কারণ আমরা ক্ষুধার্ত তখন তিনি ছাগল নিলেন খেলেন তো তিনি সেখানে গিয়ে একটা ঝাড়ফুঁক করেছিলেন ঝাড়ফুঁকটা কি কোরআনের একটা আয়াত পরে ফু দিয়েছিলেন সাথে সাথে সেটা ভালো হয়ে গিয়েছিল আল্লাহ রহমতে তো এবার সেখানেও সাহাবীদের মধ্যে দুইটা ভাগ হয়ে গিয়েছিল দুই ভাগের মধ্যে কেউ কেউ বলেছিল তুমি কোরআন বিক্রি করে খাচ্ছ এটা জায়েজ নাই আবার কেউ কেউ বলেছিল হ্যাঁ আমি তো কোরআন তো বেচি নাই আমি তো দুনিয়াবি কোনো স্বার্থ হাসিলের জন্য করেছি এক্ষেত্রে জায়েজ আছে তিনি যেটা করেছিলেন এটা জায়েজ আছে তখন এই বিষয়টা নিয়ে কেউ কেউ খেয়েছে ছাগল কেউ কেউ খায় নাই তারপর আল্লাহ রসুলের কাছে বিষয়টা উপস্থাপন করা হলো আল্লাহ রসুল বললেন কি জানেন আল্লাহ রসুল বললেন যে এই যে তোমরা যে কাজটা করলা এটার মধ্যে ছাগল তিনি জায়েজ না জায়েজ কিছু বললেন না তিনি বলেছেন তোমরা যে ছাগল খেয়েছো এই ছাগলের মধ্যে আরো কোনো অংশ আছে কিনা যেখান থেকে আমি খাবো অর্থাৎ তিনি বলেছেন ছাগল থাকলে তিনিও খাইতেন তার মানে এটা জায়েজ আছে আল্লাহ রাসূল নিজেও খাওয়ার কথা বলেছেন তো এবার আপনারা আসেন যে কোনটা জায়েজ কোনটা না হ্যাঁ দুইটাই জায়েজ হয়েছে আর সাহাবীদের মধ্যে যে মত পার্থক্য হয়েছিল দুইটাই জায়েজ হয়েছে তো তার মানে এই না যে বর্তমানে যত মত পার্থক্য হবে সব জায়েজ হবে না না বিষয়টা এমনও নয় বরং আল্লাহ রাসূলের একটা হাদিস আছে কিয়ামতের পূর্বে আমার উম্মত আল্লাহ রাসূল বলেন যে আমার উম্মত 73টা দলে বিভক্ত হবে তার মধ্যে 72টাই ভুল একটা দল সঠিক সেই একটা দল হলো যে দলটা কোরআন আর হাদিস মানবে তো এবার আসেন যে দলটা শুধু কোরআন মানে সেটা মানা যাবে মানা যাবে না যে দলটা শুধু হাদিস মানে কোরআন মানে না মানা যাবে না যে দলটা উভয়টাই মানে সেটাই মানতে হবে এবং এটা মানার ক্ষেত্রে মাযহাব রয়েছে এজন্য এবার আসেন যে যেটা সঠিক যারা কোরআন হাদিস মানে মানুষেরও তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অনেক জায়গায় বলেছেন আফালা তাআকিলুন আফালা তুবসিরুন হে মুমিনগণ তোমরা কি বুঝো না তোমাদের কি জ্ঞান আকল নাই এজন্য নিজেরাও পড়বো নিজেরাও বুঝবো কোনটা ভালো লাগে কোনটা সঠিক আলেম ওলামাদের থেকে পরামর্শ নিব যেটা সঠিক আমরা সেটাই মানবো এবার আসেন যে মাযহাব এজন্য এই প্রশ্ন করলে চলবে না যে ইসলাম ধর্মে একটি মাসালা অনেক হ্যাঁ মাসালার ক্ষেত্রে মত পার্থক্য হবে যেটা ভালো জিনিস এই ভালো জিনিসের মধ্যে কিছু আনতে গেলে উল্টাপাল্টা অনেকে অনেক ভেজাল ঢোকায় কিন্তু ভালো জিনিসটা প্রকৃতপক্ষে ভালোই থাকে এই জন্য ভালোটা আমাদেরকে খুঁজে বের করতে হবে এই দেখেন একটা ভালো মানের চিনি যদি কেউ বের করে তাহলে এটার আশপাশে আর অনেকে অনেক বাজে কোম্পানির একই নামে চিনি ছাড়ে কিন্তু সেই চিনিটা কি আর কিনে মানুষ যারা বোঝে তারা ওই ভালোটাই কিনে এই জন্য আমাদেরকে ভালোটা গ্রহণ করতে হবে এবার আসেন মাযহাবের ক্ষেত্রে কোন মাযহাবটা আপনি মানবেন
কোন মাজহাব মানবেন, মাজহাব মানার ক্ষেত্রে যে মাজহাবটা সত্যের পথে আছে, মানে চারটা মাজহাব আছে, চারটার মধ্যে থেকে আপনার এবার প্রশ্ন আসতে পারে আল্লাহ রাসূল কি মাজহাব মেনেছে না না, আল্লাহ রাসূল কেন মাজহাব মানে নাই। অনেক আলোচনা সংক্ষেপে বলি, আল্লাহ রাসূল কেন মাজহাব মানে, আল্লাহ রাসূল নিজেই তো শরীয়তের প্রণেতা ছিলেন, তিনি তো সকল কিছু দিক নির্দেশনা দিতেন, তো তার তাদের আশপাশে যারা ছিল তাদের তো আর মাজহাব মানার প্রয়োজন নাই। তো বর্তমানে যে হাদিসগুলো এসেছে সেটা থেকে কেউ কেউ গবেষণা করে কয়েক ধরনের বের করেছে, কিন্তু আরেকটা হাদিস আছে, কেউ যদি হাদিসের মূল কথাগুলো আমি বলে দিচ্ছি, হাদিসের মূল কথাটা হলো যে আমার উম্মতের মধ্যে কেউ যদি কোনো কোরআন হাদিস নিয়ে গবেষণা করতে গিয়ে কোনো ভুল কোনো সিদ্ধান্তও নেয়, সেটা আল্লাহ তাআলা গবেষণা করার কারণে তার এমন যোগ্যতা থাকার কারণে যদি ভুলও হয়ে থাকে তাও সেটা আল্লাহ তাআলা মাফ করবেন। তো এমনই আর কি, মাজহাবের ক্ষেত্রে ইমাম সাহেবরা মাজহাব চারটা, চার ধর কয়েক ধরনের হাদিস আছে, চার ধরন চার মাজহাবের ইমাম সাহেবরা চার ধরনের চার হাদিস গ্রহণ করেছে, সকলেরটাই সঠিক, যার যেটা ইচ্ছা সে সেটা মানতে পারে। এজন্য এটা বললে চলবে না যে যারা হানাফি মানে অন্যরা কাফের, যারা শাফি মানে তারা অন্যরা কাফের, না না এটা বলা যাবে না, সকলের মাঝাবি ঠিক, সকলেরটাই সঠিক, যে যেটা মানতেছে সেটা মানুক। তার মানে এই না যে আহলে হাদিস যারা, এরা তো শুধু হাদিস মানে কোরআন মানে না। এই জন্য বিভ্রান্তিকর দল আছে, তারপরে এই যে আপনার বর্তমানে আরো কত দল বের হয়েছে, এদেরকে কি বলে কি যেন আপনার ওই যে ছেলে মেয়ে একসাথে কাজ করে, বাইজিদ খান পন্নী দলের প্রণেতা ছিলেন, বর্তমানে হলো সেলিম খান পন্নী, হেজবুত তাওহিদ পদভ্রষ্টকর দল, এটা তো একেবারে ভ্রান্ত, দাড়ি নাই, মুস নাই, রাসূলের হাদিস নাই, আকাম করতে গিয়ে ধরা খাইছে, এমন ছবিও ভাইরাল হয়েছে, যার মুখে দাড়ি নাই সেই বর্তমানের ইমাম দাবি করে, সেই মানুষকে নাকি হকের পথে দাওয়াত দেয়, নারী পুরুষ একসাথে কনসার্ট করে, এটাই নাকি তাদের সত্যের দল, বর্তমানে ইসলাম এটা নাকি ঠিক না, ইত্যাদি ইত্যাদি, এ জাতীয় অনেক উল্টাপাল্টা কথা তারা বলে। আচ্ছা যাই হোক, আল্লাহ তাআলা তাদেরকে বুঝ দান করুক, এজন্য সত্যের পথে থাকতে হবে, সঠিক পথে থাকতে হবে। আশা করছি ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়েছেন, এমনই আরো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সকলের মঙ্গল এবং দীর্ঘ হায়াত কামনা করে আজকের মধ্যে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।